উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই চারিদিকে শুরু হয়েছে ভর্তি হওয়ার তোড়জোড়। জেলা থেকে একাধিক কৃতি ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। একইভাবে নদিয়ার সীমান্তবর্তী এলাকা বানপুর হাই স্কুলের কৃতি ছাত্রী জয়া পাল, পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় বাবা পড়া বন্ধ করে দিতে বলে। জয়া বাবার কথায় কর্ণপাত না করে দাঁতে দাঁত চেপে মনের মধ্যে লুকিয়ে থাকা রাগ চেপে জেদ ধরে বলে, আমি পড়বই। শেষ পর্যন্ত নিজে টিউশনি পড়িয়ে অতি কষ্টে পড়াশোনা চালিয়ে যায়। সেই জেদে ফল যা হবার তাই হলো। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 479 নম্বর পেয়ে কৃষ্ণগঞ্জ ব্লকে প্রথম হয় জয়া। তার এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরাও। জয়ার বাবা প্রভাস পালের বানপুর বাজারে ভাড়ার কাপড়ের ছোট দোকান রয়েছে। কি নিয়ে পড়াশোনা করেছিলে? আমি আর্টস বিভাগে পড়াশোনা করেছি। এই যে তুমি আজকে এত ভালো রেজাল্ট করেছো, এরপরে তোমার মানে পদক্ষেপটা কি? আমার এরপরে WBCS অফিসার হওয়ার ইচ্ছা আছে। আজকে এই যে তুমি নাম্বার পেয়েছো, এই নাম্বার তুমি কাকে উৎসর্গ করতে চাও? এটার পেছনে মানে আমার যে এই সাফল্যের পেছনে আমার বাবা মা, আমার পরিশ্রম, আমার সততা, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং আমার প্রাইভেট টিউটরদের অসংখ্য ভূমিকা আছে। যদিও দু বছর করোনা এবং লকডাউনের ফলে তার ব্যবসার অবস্থা বন্ধ হওয়ার মতো, সংসারে আর্থিক সহযোগিতা করার জন্য মা বাড়িতে সেলাই মেশিনের কাজ করেন। জয়ারা দুই বোন, বাবা মা নিয়ে ছোট্ট সুখের সংসার। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত জয়া। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসে সে। প্রতিদিন সন্ধ্যায় টিউশনি পড়িয়ে বাড়িতে ফিরে পড়াশোনা করতে বসে গভীর রাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেত। উচ্চ মাধ্যমিকে ফলাফল বাড়ি আসতেই চিৎকার করে ওঠে, বলে, মা আমি পাশ করেছি। মেয়ের চিৎকারে মা ঘর থেকে ছুটে আসেন, জড়িয়ে ধরেন মেয়েকে। দু চোখে অশ্রু, তবে আজ অশ্রু দুঃখের নয়, বড় আনন্দের, কারণ কৃষ্ণগঞ্জ ব্লকের প্রথম হয়েছে জয়া। তারপরে ক্লাস 11-এ উঠলাম, তখন পড়াশোনা করতে করতে একসময় আমার মনে হলো মানে বাবার আর্থিক পরিস্থিতিটা খারাপ হয়ে যাওয়ার জন্য একসময় পড়া ছেড়ে দেওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু তখন আমি আবার টিউশনগুলো পড়ানো ধরি, সেই টিউশন পড়িয়ে আমি আমার পড়ার খরচটা জোগাড় করি এবং উচ্চ মাধ্যমিক দিই এবং সেই উচ্চ মাধ্যমিকে 479 পাই। আর আমি যতদিন জানতে পেরেছি যে আমি কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে প্রথম হয়েছে। তুমি কি নিয়ে পড়াশোনা করতে? আমি এখন আমার লক্ষ্য হচ্ছে WBCS অফিসার হওয়া। প্রথম হওয়ার পর জয়া বলে ওঠে, আমি ভবিষ্যতে WBCS অফিসার হতে চাই, কিন্তু বাদ সেধেছে অর্থনৈতিক অবস্থা। পারুক না পারুক সেটা বড় ব্যাপার নয়, তার চেষ্টার কোনো ত্রুটি নেই। এটা দেখেও যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমাদের আশা ভবিষ্যতে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবে। কিভাবে এলো তার সাফল্য? স্কুল করোনার জন্য বেশ কিছুদিন বন্ধ থাকায় বাড়িতেই অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেত সে। তবে স্কুল খোলা থাকলে আরও ভালো নম্বর পেত বলে জানায় জয়া। তবে জয়ার সাফল্যের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম ও কষ্টের জীবন। জয়ার বাবা প্রভাস পাল জানায়, একাদশ শ্রেণীতে আর্থিক অভাবের কারণে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়, কিন্তু অদম্য ইচ্ছা শক্তি ছিল জয়ার। নিজে টিউশনি করে এবং তার মা বাড়িতে সেলাই মেশিনের কাজ করে পড়াশোনা চালিয়ে যায় সে। আমি WBCS করতে চাই, অনেক বড় অফিসার হওয়ার আমার ইচ্ছে আছে, কিন্তু আমি জানি না কতদূর আমি এগোতে পারবো, কারণ আমাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো নয়। কিন্তু যদি কোনো সরকার বা অন্য কেউ আমাদের জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিত, তাহলে হয়তো আমি WBCS অফিসার হতে পারতাম। বর্তমানে প্রভাসবাবুর অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। ভবিষ্যতে মেয়ের ইচ্ছে বড় অফিসার হওয়ার, কিন্তু তাকে অতদূর পড়ানোর সাধ থাকলেও সাধ্য নেই তার।
তিনি জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করেন, তাহলেই তার মেয়ে ভবিষ্যতে একজন বড় অফিসার হয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। জয়ার এই উদ্যোগে সকলেই গর্বিত, গর্বিত শিক্ষকরাও। আমরাও তার মঙ্গল কামনা করি এবং তার এই কঠিন লড়াইকে আমরা কুর্নিশ জানাই। জয়ার মা বলেন, ছল ছল চোখে প্রয়োজনে আরও নিজে পরিশ্রম করে মেয়েকে আমি পড়াতে চাই। যদি কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো এনজিও তাদের সাহায্য করে বা পাশে দাঁড়ান, তাহলে তার ধারণা জয়া সমাজের মুখ উজ্জ্বল করবে। আমার মেয়ের তো খুব পড়ার ইচ্ছে, WBCS দেওয়ার ইচ্ছে। আমাদের তো আর্থিক অবস্থা ভালো নয়, কেউ যদি সহযোগিতা করে কিংবা সরকার থেকে কোনো সহযোগিতা করে, তাহলে আমার মেয়ে হয়তো একটু একটা জায়গায় পৌঁছতে পারবে আপনাদের আশীর্বাদে। আপনি কি করেন বাড়িতে? আমি সেলাই মেশিনের কাজ করি। আপনার স্বামী কি করে? আমার স্বামীর একটি দোকান আছে বাজারের উপরে, ছোট কাপড়ের দোকান। লকডাউনের জন্য ব্যবসা বাণিজ্য একদম নেই বললেই চলে। আমাদের একটি দোকান আছে ভাড়া নেওয়া, মানে ছোট দোকান, লকডাউনের জন্য সেই ব্যবসা বাণিজ্য একদম বন্ধ হয়ে গিয়েছে। সংসার চালানোর জন্য আমি একটু সেলাই মেশিনের কাজ করি। মেয়ের খুব ইচ্ছে WBCS পড়ার, ও কোনোরকম করে মানে প্রাইভেট পড়িয়ে পড়ানোর টাকা জোগাড় করে। কেউ যদি আমাদের একটু টাকা দিয়ে সহযোগিতা করে, কিছু দিয়ে সহযোগিতা করে, তাহলে হয়তো আমার মেয়েটা একটু মানুষের মতো মানুষ হতো। আমার অবদান 11 ক্লাস পর্যন্ত ভালোই ছিল, তারপরে লকডাউনের জন্য আমার দোকানটা নষ্ট হয়ে যায়। এবার ভাড়া নিয়ে দোকানটা চালাই, ভাড়া দেওয়াও খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তার জন্য 11 ক্লাসে আমি মেয়েকে বললাম যে পড়াশোনা করতে হবে না, ছেড়ে দাও। তো মেয়ে বললো যে না, আমি পড়বো, তবে তাতে যা ব্যবস্থা করার করবো, আমি প্রাইভেট পড়িয়ে ও আস্তে আস্তে এই পর্যন্ত পড়ছি। এখন আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তো এই জায়গায় WBCS পরীক্ষা দেবে সেটা সরকারি কোনো যদি সহযোগিতা করে, সরকার বা কোনো এনজিও যদি সহযোগিতা করে, তাহলে মেয়ে সাফল্য পাবে। জীবনযুদ্ধে লড়াই করে পড়াশোনা চালিয়ে ভালো ফল করাতে গর্বিত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরাও। আমার ছেলের বান্ধবী জয়া পাল কৃষ্ণগঞ্জ ব্লকে ফার্স্ট হয়েছে। আমার ছেলেও উচ্চ মাধ্যমিক দিয়েছিল, 463 নাম্বার পেয়েছে, তার জন্য আমরা খুব গর্বিত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।